সবাই নামাজের দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام شمعني تصوابتي معزز حضرات علماء الكرام ومستي برادران اسلام اللہ تبارک و تعالی بڑو مہربانی ابن دویا جا اللہ پاک آمدر کے مغرب نماز جماعت شرط آدائی کرا توفیق دان کر چھے یہ جنن شبائی شکری آدائی کرے بولی نماز پورے ای مبارک شمائی پتھ گری نیج نیج بستو تاسا এই ব্যস্ততাকে উপেক্ষা করে ব্যস্ততম সময়ের থেকে একটু সময় বের করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রহমতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমরা তো সবাই মুসলমান আমরা সকলেই ইমানদার ইমানদারদের মূল্য সবচাইতে বেশি সবচাইতে বেশি হলো ইমানের মূল্য একজন ইমানদার যে নামাজ আদায় করে আমরা এখন মাগরিবের নামাজের যে ফরজ সেই ফরজ নামাজে তিন রাকাত ফরজ সেজদা দিয়েছি তিন দোকানে ছয় আপনি মোমেন আমি মোমেন মোমেন ব্যক্তি ছয়টা সেজদা হিসাব করা তো বড় কঠিন দুই রাকাত সুন্নত করেছে দুই রাকাত নফল যদি আদায় করে থাকে তাইলে সেজদা দিয়েছেন দশটা এই দশটা সেজদার হিসাব তো অনেক বেশি রাসূল বলছেন একটা সেজদার মূল্য خير من الدنيا وما فيها আসমান এবং জমিন এবং তার মধ্যখানে যেই জায়গা আছে যা কিছু আছে সব যদি এক পাল্লায় উঠানো আর মুমিনের একটা সেজদা যদি এক পাল্লায় উঠানো তাহলে সেজদা পাল্লাটাই ভারী ভারী মুমিন ঈমান আনছে আল্লাহর উপর আল্লাহর উপরে তার বিশ্বাস আল্লাহর উপরে আছে মুমিন কাকে বলে যেই ব্যক্তির যাবতীয় সবকিছু সমস্ত কাজকর্ম সবকিছু আল্লাহর উপরে ন্যস্ত সেই ব্যক্তি মুমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আসলিম আত্মসমর্পণ কর মুসলমান হও ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলামতু লিরব্বিল আলামিন যাবতীয় সকল বিষয়ে আত্মসমর্পণ করলাম মুসলমান হইলাম ইসলাম কবুল করলাম এখন ইসলাম যখন কবুল করেছে ইব্রাহিম আলাইহিস সালামের জানের মালিক কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন আগুন জ্বালাইছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করছেন আল্লাহর কাছে মুসলমান হয়েছে এখন আগুন জ্বালাইছে আগুন তাকে নিক্ষেপ করে দিল তাকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করার সকল প্রস্তুতি সম্পন্ন জিব্রাইল আমিন আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইব্রাহিম
আগুন নিয়ন্ত্রক ফেরেশতাও আমার সাথে আছে আর আমারও পাওয়ার আল্লাহ দিয়েছে অনেক আগুনটাকে নিভাইতেও পারি এটারে আবার সরায়া মন্দুদের রাজপ্রসাদও দাঁড়াইতে পারি এখন তুমি যেই ভাবে সাহায্য চাইবা সেইভাবেই সাহায্য করতে প্রস্তুত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি ঈমান আনছি আল্লাহর উপর আমি আমার আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে আমি সারেন্ডার করছি আল্লাহর দরবারে আমার যাবতীয় সবকিছু আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি আমার সকল আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপর সুতরাং আমার আল্লাহ কি দেখতেছে যে মন্দুর যে আগুন জ্বালাইছে জিব্রাইল আমিন বলে হ্যাঁ দেখতেছে আচ্ছা আল্লাহ কি এখন আমাকে যে আগুন নিক্ষেপ করবে সেটা কি দেখতেছে বলে হ্যাঁ দেখতেছে তাইলে আমি যে আল্লাহর উপরে ঈমান আইনা মুসলমান হয়েছি সেই আল্লাহ যদি আমার এই জানটাকে নমরুদের আগুনে জ্বালায়া ফেললে খুশি হব তাইলে আমি আগুনে জ্বললেই আল্লাহকে খুশি করতে চাই আর যদি আমার আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচানোওয়ালা হয় তাহলে তুমি জিব্রাইলের কি সাহায্যের প্রয়োজন আল্লাহ কি ক্ষমতা নাই আগুন থেকে বাঁচাইতে জিব্রাইলের দরকার জিব্রাইল আমিনকে ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় করে দিলেন কোন সাহায্য তার কাছে চায় আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে আমার আল্লাহ পাক সাথে সাথে নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ভাবে বাঁচাইলেন আগুনেও নিক্ষেপ করছে নমরুদ তার কাজের মধ্যে কিন্তু হাতে আটকাই নাই তার হাত ভেঙে দেয়নি আগুনেও নিক্ষিপ্ত হয়েছে আগুনের রঙও ঠিক আছে আগুনের আওয়াজও ঠিক আছে আগুনের শিখাও ঠিক আছে আগুনের লুকাও ঠিক আছে জ্বালানি শক্তিও ঠিক আছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পইরা আগুনের ভিতরে এমন আরামে বসা যে আরামে মানুষ নিজের ঘরে এয়ার কন্ডিশনে বসা থাকে না বাঁচানোওয়ালাকে আল্লাহ হ্যাঁ আমি এখন আমি এখান থেকে মসজিদ থেকে রওনা হব যাব বাসায় আচ্ছা আমি বাসায় পৌঁছতে পারবো কি না এটা আমি জানি না না আল্লাহ জানে আল্লাহ জানে জি আল্লাহ জানে আমার রাস্তায় কি কোনো বিপদ আপদ হইতে পারে পারে কি না পারে কি না যদি আজরাইল আসে রাস্তায় নাকি এরকম কোন গ্রান্টি আছে যে আজরাইল ওখানে আসতে পারে না কি বলেন তাই আমি যখন বাসায় যাব আমার বাসা পর্যন্ত পৌঁছা এই পৌঁছার ব্যাপারে আমি ভরসা করব আস্থা আনব কার উপরে জি জি আল্লাহর উপর আমার ঘরে বিবি বাচ্চা আছে আমি রুজি রোজগার করি তাদেরকে খাওয়াই এখন আমাকে রুজি রোজগার করার ক্ষমতা দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন আমি এখন যাব দেশে আমি দেশ পর্যন্ত যায় পৌঁছতে পারবো কি সেইটা জানেন আল্লাহ সুতরাং আমাকে দেশে যাওয়ার জন্য আমার হাতে আছে পাসপোর্ট আমি করছি টিকেট বোর্ডিং কার্ড নিছি এতেই কি আমার যথেষ্ট নাকি আমার বোর্ডিং কার্ড নেওয়ার পরও আল্লাহর উপর আস্থা থাকতে হবে মুমিনের যাবতীয় কাজকর্ম আস্থা এবং বিশ্বাস কার উপরে হবে জোরে কোন কার উপরে আল্লাহর উপরে মুমিন রাষ্ট্র চালাবে আল্লাহর উপর ভরসা করে মুমিন সরকারি মাদবরি করবে আল্লাহর উপর ভরসা করে মুমিন এমপিগিরিয়ার মন্ত্রিত্ব করবে আল্লাহর উপর ভরসা করে মুমিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক মুমিনকে শক্তি দেওয়ার মালিক আল্লাহ মুমিনের রিজিক দাতা আল্লাহ আমার হায়াত দাতা আল্লাহ আমার সবকিছু আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় তাইলে আমি জয়যুক্ত হইতে পারি আল্লাহ যদি ক্ষমতা না দেয় তাইলে আমার শরীরে শক্তি থাকলেও আমার সাথে অস্ত্র থাকলেও আমি জয়যুক্ত হইতে কি বলেন সম্ভব সম্ভব না আমাদের বাংলাদেশটা 99% মুসলমানের দেশ এবং পৃথিবীর মধ্যে বর্তমানে আমি যত সামান্য যতটুকু পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি এর দ্বারা আমি বাস্তবে চোখে দেখা যেটা বুঝছি আর কি বাংলাদেশটা আসলে একটা ধর্মপ্রাণ মুসলমানের দেশ মসজিদ মাদ্রাসা আলেম ওলামা গোটা বাংলাদেশে ভরপুর
বাংলাদেশের 54,000 বর্গ মাইলের ভিতরে বর্তমানে এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনি না। আছে আছে আপনি প্রত্যন্ত অঞ্চলে গ্রামেও এখন মসজিদে মাইক আছে, আর মাইক না থাকলে এমন গণ গণ মসজিদ, এক মসজিদে আজান আরেক মসজিদে শোনা যায় না, এক মসজিদে নামাজ পড়ে গেলে আরেক মসজিদে শোনা যায় ঠিক কিনা? এই হলো বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা মানুষ আলেম ওলামায়ে কেরামের ভক্ত, আপনাদের বিশ্বাস আছে? আপনাদের এখানে রাস্তায় একবারে একদম নির্লজ্জ বেলের লাপনা করে রাস্তা দিয়ে হাঁটতেছে, মাথায় কাপড় নাই, মহিলা যুবতী মহিলা বান্ধবী বন্ধুর সাথে হাঁটতেছে, আর একবারে হাত পাও নাই, লজ্জাহীন। এই যদি দেখে সামনে একজন মুলি সাহেব টুপিদারিওয়ালা একজন লোক আসতেছে বা একজন আলেম একজন হাফেজ কোরআন একজন মুসলিমের ইমাম দেখা মাত্রই দেখে দেখছেন আপনারা, আমরা গভীর রাত্রে চলাফেরা করি রাস্তা দিয়ে যখন আসি তখন অনেক সময় পুলিশ আমাদের গাড়ি থামায়, গাড়িটা থামাইলে ভিতরে যখন লাইট কে যায় জ্বালা মাত্র ভিতরে যখন দেখে যে একজন পুলিশ সব বসা দেখা মাত্র দেখা মাত্রই হাত দিয়ে ইশারা দেয়, তাইলে বোঝা গেল এরা আলেমদের ভক্ত ঠিক কিনা? আমাদের দেশে নির্বাচন যদি কেউ করে তাইলে প্রথমেই শাহজালালের মাজার জিয়ারত করে শুরু করে, কি কারণ? নির্বাচনী আসলে আরে প্রথম কথাটা যেটা লেখে এটা হইলো আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করিব না, দেশটা মুসলমানের দেশ। আচ্ছা এই যে একটা ধর্মপ্রাণ মুসলমানের দেশ, শতকরা 90% যেখানে মুসলমান, যেই দেশের মানুষ আজান শুনিনা তারা ঘুমায়, আজান শুনিনা তাদের ঘুম ভাঙবে, এই দেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে থাকা দরকার আছে না নাই? জি এখন এই যে দাবিটা এটা কি শুধুমাত্র বলি সাহেব শুধু আল্লাহ মাহমুদ শুধু শুধু মাদ্রাসার ছাত্র এই দাবিটা সমস্ত মুসলমানের কিনা? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রথমে থাকা দরকার, এই কথাটা যদি আমি বলি উনি বলে উনি বলে আলেম ওলামায়ে কেরাম যদি বলে আর আপনি যদি সামান্য একজন ইমানদার হন মুসলমান হয়ে থাকেন তাইলে এটার বিরোধিতা করা যাবে? বলে যদি বিরোধিতা কেউ করে তাহলে তার ইমান থাকবে তো? থাকবে না। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে ইমান থাকবে? থাকবে না। আমার ভাইরা আমি আজকে আপনাদের এখানে এই সফর আমার শেষ, কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লাহ মাহমুদ শফির আন্দোলনের 13 দফা 1 নম্বর দফা এই দফাটা নিয়েই আমরা মাঠে নেমেছিলাম, এইটার জন্যই লক্ষ লক্ষ মানুষ সবটা চত্বর আগমন করেছিল, এইটার জন্যই ঢাকা অবরোধ হয়েছিল, এইটার জন্যই আমরা শাপলা চত্বরে রাত্র যাপন করতেছিলাম, ক্ষমতার থেকে কাউকে নামায় দেওয়ার জন্য নয়, কাউকে পরের দিন ক্ষমতায় বসাইবার জন্য নয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কায়েম করার জন্য। তাইলে বলেন দেখি এইটা কি শুধু আহমদ শফির কাম? বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যদি মুসলমান বলে দাবি করে তাইলে তার জন্য এই কথাটা যদি সে বিশ্বাস করে, সে যদি বলে আমি এটা মানি না, এটা যদি বলে আমি এর বিরুদ্ধে করি তাইলে তাও ইমান থাকবে না। ইমানদার হইতে হইলে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকা লাগবে কিনা? আমরা এই জন্যে ময়দানে নামছি আমাদেরকে কেউ ভুল বুঝবে না। আমার ভাই আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলেই সেই ব্যক্তি মুসলমান হয়। আজকে বাংলাদেশে
বাংলাদেশে আমরা বলবো না যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতার বাহিরে আছে তারা মুসলিম কাফের এই ফতোয়া দিতে আসি নাই কিন্তু কাফের বেঈমান মুশরিকরা যারা ইসলাম বিরোধী যারা এই দেশ থেকে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র শুরু করছে কয়েকদিন পর পর এক একজনকে মাঠে নামায় ইসলামের বিরুদ্ধে কথা বলা কথাবার্তা বলে এই সমস্ত ব্যক্তিদের পাওয়া আজকে এমন ভাবে বাংলাদেশে হেরে গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম উক্তি করে সংসদে যারা একজন বলছে ধর্মের নিশা মগাজার নিশা সমান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বাসা থেকে মসজিদে নামাজ পড়তে আসছেন কিসের নিশায় আসছেন দেখি ধর্মের নিশা না কি ইমাম সাহেব আইলে আপনাদের $10 ফেরত দিয়ে দিবে লাগবে কিসের নিশা ধর্মের নিশা আপনাদের এখানে প্রচন্ড শীতের সময় ঠান্ডার সময় আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি আপনাদের এখানে যখন বরফ পড়ে যখন শুরু করে যখন এখানে খুব প্রচন্ড ঠান্ডা তখন আপনাদের মসজিদ কি হয় দেখি বন্ধ করে দেন তখন কি মসজিদে নামাজ পড়তে আপনারা আসেন এত বড় ঠান্ডার ভিতরে তখন হিটিং চালায়া গরের মধ্যে বসে থাকলে আরাম হইতো তখন মসজিদে কি জন্য আসেন এখানে পাঁচবার আসলে $5-10 পাওয়া যায় নিশাটা কিসের ধর্মের নিশা কিসের নিশা ধর্মের নিশা মানে আল্লাহর নিশা ধর্মের নিশা মানে রাসূলের নিশা ধর্মের নিশা মানে আল্লাহওয়ালাদের নিশা আল্লাহর ধর্মবিরোধীরা যারা ধর্মের নিশায় নিষিদ্ধ হয়েছে এই সমস্ত মানুষ আল্লাহওয়ালা হয়েছেন ধর্মের নিশায় মানুষকে আল্লাহওয়ালা বানায় ধর্মের নিশায় হাবিব জহুর হয়েছে ধর্মের নিশায় শেখে কোরিয়া হয়েছে ধর্মের নিশায় শেখে বিয়ানপুরি হয়েছে ধর্মের নিশায় শেখে বাগা হয়েছে ধর্মের নিশায় শেখে বর্ণবী হয়েছে ধর্মের নিশায় শেখে কাকিয়া হয়েছে ধর্মের নিশায় শেখে ঘরপুরি হয়েছে ধর্মের নিশা যাদের ভিতরে আছে সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয় ধর্মের নিশা যার ভিতরে নাই সে নাস্তিকার ধর্মের নিশা যার ভিতরে নাই সে নাস্তিকার মুরতাদ বাংলাদেশের মন্ত্রী সংসদে দাঁড়ায় বলে ধর্মের নিশার মক্কাদার নিশা সমান একজন আরেকজন বলছেন ধর্মের কালো ছায়াও রাখা হবে না ধর্মের কালো ছায়াও রাখা হবে না ধর্ম যার ব্যক্তিগত ব্যাপার তিনি ব্যক্তিগত ভাবে ধর্ম পালন করবেন রাষ্ট্রীয় ভাবে ধর্মের কালো ছায়াও থাকবে না আমি জিজ্ঞেস করতে চাই ধর্ম নাজিল করেছেন কে জি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব বার কার আরো জোরে কম এখন আমাদের দেশে অনেক টক শো হয় অনেক গোলটিবিল হয় এই সমস্ত জায়গার মধ্যে দেখবেন যে কত রঙের কত সুন্দর ভাষা দিয়া কত ভাবে কত যুক্তি দিয়া আচ্ছা এই কোরআনে কারিমের মুফাসসাল হয়ে গেছে কিন্তু সবাই একমত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফের হাদিস এই সব যারা করে রং মুফাসসাল কোরআন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সূরা এনাসার তাফসীর করতে করতে 10 নম্বর আয়াত পর্যন্ত গেছে 11 নম্বর আয়াতটা পরের দিন আমি ইডোপতি গেছে পরের দিন আমি বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আরে একটা আয়াত চাইতো তাইলে আমাদের আমাদের দাবিটা পূরণ হইতো কারণ এর পরের আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন লিজাকারি মিসলু হাজিল উমসাইয়াইন তোমার যদি দুইটা মেয়ে থাকে একটা ছেলে থাকে এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে ততটুকু পাবে দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে ততটুকু পাবে বাবার সম্পদে এই বন্ধন ডাকা আল্লাহ এই বন্ধন ব্যবস্থায় আমাদের দেশের একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে আল্লাহ অঙ্কতে কাসা অর্থাৎ অঙ্ক সাবজেক্টে আল্লাহ পরীক্ষা দিয়ে নাম্বার কম পাইছে আল্লাহ অঙ্কতে কাঁচা আমি এই হেডিং এ দেখিয়া পরে ভিতরে পয়রা দেখি এটার মধ্যে লেখছে আল্লাহ অঙ্কতে কাঁচা ওই লোকের নয় আল্লাহ যে বন্টন ব্যবস্থা করছে এই বন্টন নীতির মধ্যে আল্লাহ পাক মহা ভুল করে ফেলেছেন কারণ একই বাবার সন্তান মেয়েরা পাইব দুইজনে মিল্লা যুদ্ধ এক বাইয়ে পাইব আমি বলতে চাই আল্লাহ কি বন্টন ব্যবস্থায় ভুল করছে আল্লাহ ভুল করছে আরে মেয়েটাকে দিছে দুই বোনকে যুদ্ধর অংশ দিছে এক ভাইকে যুদ্ধর অংশ দিছে কিন্তু বাইরে দায়িত্ব দিছে কিন্তু জি মা বাপ পালার দায়িত্ব কার মা বাপ মারা গেলে কাপনের কাপড় দিব কেন ছেলে কবর খোদাইতে টাকা লাগলে দিব কেন ছেলে অসুখ হইলে চিকিৎসা করাইব কেন
ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে তো মোহর হয়ে বিয়ে করে মেয়ে বিয়ে দিলে মোহর পায়া না মোহর দিয়া যদি সামান্য মোমবাতিদের মধ্যে বেশ কম করে তাইলে বিয়ের মধ্যে ক্লিক ক্লিয়া মারামারি ঠিক কিনা তাইলে ছেলে বিয়ে করতে টাকা লাগে মা বাবার চিকিৎসা করতে টাকা লাগে মা বাবকে লালন পালন করতে টাকা লাগে মা বাবা মরলে টাকা লাগে আমরা গ্রামবাসী দেখছি মুরুব যদি মারা যায় তাইলে ওই ছেলেটা রাইন সকলের সামনে জানাজার মানে খাড়া করে খাড়া করে করি তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে তোর বাবার আমি আমরা একসাথে চলাফেরা করে এখন সর্দারি মাছ দিয়ে করতাম হ্যাঁ রে তোর বাবা কত ভালো মানুষ আসিল এখন যে দুনিয়া থেকে গেছে গে বাবার এই আমরা তো তোর বাবারে স্মরণ করব কিন্তু তোর বাবার একটা বিষয় আমরা কলিজার একটু জোরাইতাম তুই যদি সবার সামনে দাঁড়ায় কইতে তোর বাবার জন্য তুই আল্লাহ রাস্তায় কি দান করবি ইয়া করবে দেখছি জামাজার মাঠে ছেলে দ্বারা খারাপ করে কয় বোন বিরা আর ছেলে দ্বারা বলতে হয় ঠিক আছে মসজিদে আমি 50,000 টাকা এই দেখি মেয়েরা দেন ছেলেরা ছেলেরা হ্যাঁ এরপরে আমরা দেশে নাই অল্প আমাদের দেশে কি কইছে বছরে বছরে নাই অজাত ওই ছেলে ওই যা বোনের বাড়ি কার বাড়িতে বনজামারি ঈদের সময় যদি জামা কাপড় না দেয় তাহলে তো ইজ্জত আসবে এতগুলি দায়িত্ব পালন করাইয়া আল্লাহ পাক দিল তাকে ডাবল সম্পত্তি এরপর তাই না বন্ডের বিয়ে দিছে পরের বাড়ি তার বাড়ি পরের বাড়ি বিয়ে দিছে এই সময়টা মুক্ত হতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে আমেরিকায় আর ফিরা নাও যাইতে পারে কথা কয় তখন ওই মেয়েটা যদি পরিত্যক্ত হয়ে যায় তালাক প্রাপ্ত হয়ে যায় এই মেয়েটা যাইয়া মাথা গুজাইবার জায়গা যদি তার না থাকে সে কি করবে এই জন্য আল্লাহ পাক ভাইকে ডাবল সম্পত্তি দিয়ে বুঝাইছে তোমার বোন যদি কোনো কারণে সেখান থেকে উদ্ধ হয়ে যায় ওখান থেকে যদি উৎখাত হয়ে যায় তাহলে তোমার দরবার আসলে যাতে মাথা গুজাইতে পারে সেই ব্যবস্থাটা কে করেছেন তাইলে আল্লাহ কি বন্ধন ব্যবস্থায় বলে করবো তিন নম্বরে আবু জাহেল আছে তিনজন আছে সর্বপ্রথম ঘোষণা দিছে ধর্মের কালো ছায়া ওরা কাটবে গণকেরা গণ্যা কইছে তোমার রাষ্ট্রে অনেক জন লোক জন্ম গ্রহণ করবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে তোমার খোদাই ধ্বংস করবে নমরুদ কইছে সর্বনাশ গণকদেরকে ডাইকে নিয়ে বসছে তোমরা গবেষণা করে চিন্তা ভাবনা করে বলো দেখি এই ছেলেটা বর্তমানে আছে কোথায় রুহের জগতে নাকি বাবার পৃষ্ঠে নাকি মায়ের পেটে এসে গেছে সবাই গণনার গণকরা গণ্যা করে যে এখনো বাবার পৃষ্ঠে আছে মায়ের পেটে আসে নাই নমরুদে পরামর্শ করে সিদ্ধান্ত করলো মা বাবা ছেলে মেয়ে ওই গ্রুপ আলাদা করে দিতে হবে মিলন করতে দেওয়া যাবে না মিলন করতে না দিলে তো বাবার পুরুষ থেকে মায়ের পেটে যাইতে পারবে না একটা বিরাট বড় প্রাচীর তৈরি করে প্রাচীরের দুই পাশে তাঁবু টাঙ্গাইয়া তারপরে সেই তাঁবুর মধ্যে একদিকে স্বামী আরেকদিকে স্ত্রী একদিকে মহিলা আরেকদিকে পুরুষ তাদেরকে ঢুকাইয়া দেওয়া হলো আর পাহারাদার নিযুক্ত করা হলো কেউ যাতে কারোর সাথে মিলন করতে না পারে আর গণকেরা খালি গুণে গুণে কইতেছে এখনো সময় আছে এখনো যাই নাই এখনো হয় নাই এখনো সময় পার হয় নাই এরকম খালি কইতেছে আর ওই পাহারাদার যে নিয়োগ করছে পাহারাদারের যে মেজর জেনারেল সে হইল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আজর হইল মেজর জেনারেল পাহারাদার নিয়োগ করছে যে সেই পাহারাদার ওই পাহারাদাররা পাহারা দিতেছে একদিন সন্ধ্যার সময় আইসা গণকেরা কয় সাত সামনে যে রাত্রটা আসতেছে রাত্রটা বড় মারাত্মক
আমাদের গরমাই গড়া বর্ষে এই রাত্রটা বড় মারাত্মক বলে কি মারাত্মক বলে আজকে রাত্রেই বাবার পিষ্টক থেকে ওই ইব্রাহিম নামের ছেলেটা বাবার পিষ্টক থেকে মায়ের পেটে যাওয়ার সম্ভাবনা আজর সেনাপতি তারা ডাক দেয় আজর শুনলা গোমাকেরা কি কইছে আজর উঠে কসা আমিনও এলাক আমার বাহিনীও এলাক আজকে রাত্রে সারা রাত্রে ঘুমাবো না আমরা পাহারা দিব রাত্রে মানুষ তো দূরের কথা আজর সামনে বসে আসেন মনে মনে ভাবে স্যার যখন ঘুমাইছে মনটা কিছু ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বেগম তো কোথায় আসছে বেগম দেখা দেখি ওই তো বেগম সব মাথা উড়ে দেখে সব ঘুম আস্তে করে তিনিও বাইরেছে বাইরে মনে মনে ভাবে স্বামী জানি কোন জায়গায় যদি একটু দেখাটা হইতো তাহলে বড় ভালো হইতো একজন আরেকজনের তালাশ করতে করতে নুমুরদের গেইটের সামনে খোলা আকাশের নিচে দুইজনের মিলন হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পিষ্টক থেকে মায়ের পেটে চলে গেছে সকালবেলা উঠে কোনো ঘরে ডাক দিয়ে কসা কারবার হয়ে গেছে আজরে ডাক দিয়ে আজর শুনলা কি কইছে কারবার হলো কইতা গেছে আজর উঠে কসা বেতন নাই আপনার আপনার কোয়ার্টারে থাকে আপনার রেশন খায় আপনার কাছ থেকে হাদিয়া তোফান গ্রহণ করে এইগুলি আসলে মৃত্যু এরা বাপ দাদা সহ্য গোষ্ঠী মৃত্যু গাছিল গণনা সম্পর্কে কোন জ্ঞান ইয়াদের নাই সারা রাত আপনার পাহারা দিছে আমরা সারা রাত পাহারা দিছি পাহারা দেয় কেন নিশ্চিদ্র পাহারার ব্যবস্থা করছে এই সমস্ত আজে বাজে কথাবার্তা করতেই গেল হে দিছি উত্তর দম কাউকে মিলন করতে দেয় নাই কোথাও মিলিত হয় নাই কেমনে বাবার পুস্তক থেকে মায়ের পেটে যাবে বাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পিষ্টক থেকে মায়ের পেটে চইলা গেছে ধর্মের কালো ছায়াও এবার অনুরোধ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়াইয়া তারপরে শেষ করে দিবে আগুনকে আল্লাহ পাক ফুল বাগিচা বানাইছে বড় লম্বা ছড়া ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন শরীফে আল্লাহ পাক সূরা ইব্রাহিম নাযিল করে সেই ঘটনা বর্ণনা করেছেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ইতিহাস বর্ণনা করেছেন নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচায় ফেলল নমরুদ একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে ইব্রাহিম যুদ্ধ এতদিন তো তোমার সাথে ছিল এখন আর চিন্তা ভাবনা করে দেখছি তোমার এত বড় আগুন থেকে যে আল্লাহ বাঁচায় ফেলল এখন আর তোমার সাথে যুদ্ধ না সরাসরি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব যেই পয়সা আল্লাহর সঙ্গে করবো ইব্রাহিম আলাইহিস সালাম তো যাক আমার একটা টেনশন ভিতরে সবসময় থাকতো শপিং এ গেলেও টেনশন বাড়িতে গেলেও টেনশন হাতে গেলেও টেনশন গাড়ি চালাইতে গেলেও টেনশন কোন দিকটা আবার কেমন লাভ মারেন কি করেন ঠিক নেই আজকে থেকে টেনশন আমার দূর হয়ে গেল আমার কোন টেনশনই নাই আপনি যদি আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করেন তাইলে আমি এবার কিছুটা আরাম ঘুমাইতে পারবো আপনি যাই খুব করে নমরুদের করে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধটা করবো তোমার আল্লাহর ঠিকানা আমার কাছে নাই কোন জায়গায় থাকে কত নম্বর ফ্ল্যাটে থাকে আর কি টেলিফোন নাম্বার টাম্বার আমার কাছে নাই তোমার আল্লাহর সঙ্গে তুমি একটু যোগাযোগ করে দিন তারিখটা ঠিক করে ফেলো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দিন আপনি ঠিক করে লো আমার আল্লাহ সব দিনের জন্য প্রস্তুত আগামী জুন মাসের 21 তারিখ ঠিক আছে কোনখানে হইতো আটলান্টিক মহাসাগরের পার কারণ নৌবাহিনী যে আই তাই মাঠ ঠিক করছে টাইম কখন হলো সকাল 8টা টাইম ঠিক মাঠ ঠিক তারিখ ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই টাইম হওয়া 15-20 মিনিট আগে তামসা দেখতে গেছে যায় দেখে নমরুদ সারা মাঠের মধ্যে অস্ত্র শস্ত্র বাহিনী লইয়া খুব খেলা
ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ইব্রাহিম আমার আল্লাহ শুনো কো ইব্রাহিম আলাইহিস সালাম পড়া আকেন আপনারা পাইছেন কাছে থেকে আর অনেক দূর থেকে আইতেছে মজা করে যেই খালি আটটা বাজে নমুজে ডাক তোমার আল্লাহ শুনো কো ইব্রাহিম আলাইহিস সালাম কো এই জাহের জাহ মশা যখন আইছে নমরুদের দিকে তো ও মশা হেমনে করছে গোয়াল করে গোয়া দিলে মশা যায় গা যে আগুন আইনা চালাইছে মশাল প্রতীক দিয়ে পজিশন রেডি কমান্ডার ইন চিফ আল্লাহ আগুন জ্বালাইছে পরে আল্লাহ মশার ডাক দেখো বমি শুরু কর বাস মশার বমি বুঝেন তো যেই খালি সৈন্য সমন করে কাম শুরু করলো অস্ত্র শস্ত্র সব ফালায়া দিয়া মাটির মধ্যে গইরে মিশে করছে ও মায় গো ও বাবা রে যেই গইরে বিষয় মাটির পড়ে গেছে নমরুদের তো সব বনাশ আমারই নিয়ে বাদ ধরে কাণ্ডটা কি উত্তর দিছে দু যে দু দিছে একটা মশা ব্রিজের নিচে খাড়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আইছিল মাফে পড়ে নাই এই জন্য তারা যুদ্ধের ময়দানে নেয়নি তার কারণটা হইলে এদের ল্যান্ড নেই ওই মশাটা আল্লাহ ডাক দেখ আল্লাহ আল্লাহ তো কিনি কিনছে আল্লাহ যুদ্ধের ময়দানে যাবে লেগে আইছিল মাফে পড়ছি না এই জন্য এরা আমার যুদ্ধের ময়দানে নেয়নি আমি ব্রিজের নিচে খাড়া তামসা দেখতেছি এখন দেখতেছি রাস্তা দিয়ে বড় রাজা আল্লাহ কথা আমার ডাক দিয়েছেন বলে আল্লাহ একটু বার কে অনুমতি চাই লাইন রাখো বড়টার দল আল্লাহ কথা বাস রাস্তার মধ্যে যে পজিশন লয়ে একা এসে নমরো তো দূর দিছে আর নাকি দিয়া দুঃখে একত্র পর পর গেল যেই কামটা দে নমরো তো ইশ মন্ত্রী পরিষদের লোকজন এসে কো সা কি সে কষ্ট মাথার ভিতরে জানি কি কাম বলে স্যার থাপ থাপটা যে দেন কেমন লাগে কিছুটা ভালো লাগে তাইলে সারা রাত নিজের হাতে থাপড়ায় লাভ নাই একজন লোক ঠিক করি 10,000 টাকা বেতন দিবেন সিংহাসনের পেছনে খালায় খালি থাপড়াই ভাই লোক একটা ঠিক করছে এই লোকটা এটা এই সারের মাথায় থাপড় দেখেন না আমার হাতে একটা কিছু দেন বাড়ি দিবার লাগা নমর দেশে না রে বাড়ি দিলে মাথা ফাইটা যাবেন ব্যথা পাবো ও স্যার আপনি বলেন কুন্ডা দিয়ে বাড়ি দিলে ব্যথাও পাবেন না মাথাও পাবেন তাইলে তুলা দিয়ে নরম করে বানাইলেন তুলা দিয়ে বেসায় বানাই সিরে দিয়ে বাড়ি দিলে খবর হয় না মুর দে কই কি বাড়ি দে স্যার তুলার জিনিস দিয়ে এক চাইতে বেশি শক্ত করে বাড়ি লাগবে না কথা ইয়ার কি শক্ত করে বানাবো স্যার বলেন দেখি রে কি দিয়ে বানাবো বলে সামরা দিয়ে বানাইলো সামরা দিয়ে কি বানাবো জি জুতার বাড়ি ইতিহাস কিন্তু নমরুদ থেকে শুরু মশার ইতিহাস নমরুদ থেকে শুরু জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু মশার ইতিহাস নমরুদ থেকে শুরু জুতার বাড়ি কই থেকে শুরু হইছে বর্তমান যুগে এটা এখন আমি আমাদের আপনাদের সামনে করব না কিন্তু বাংলাদেশে কিন্তু জুতার বাড়ি শুরু হয়ে গেছে ঠিক না বেটি জায়গা জায়গায় যাই আসি জুতার বাড়ি খাইতে সারি সবই বাবারে যারা সব প্রচুর গুলি আসছে আজকে মসজিদে দাঁড়িয়ে পরিষ্কার কথা বলে গেলাম সবগুলির কপালে জুতার বাড়ি আছে ইতিহাস ভালো করে শুনে রাখেন ঐশী তার বাবা আর মা দুইজনকে রুমের ভিতরে ফেলায় রাতে অন্ধকারে হত্যা করেছে ঐশীর বাবা ছিল এক নম্বর গুলির অনাথ দেনওয়ালা মেয়ের হাতে সে হত্যা হয়েছে ঠিক মুসলমান জুতার বাড়ি কপালে আছে ওই জুতার বাড়ি খাইতেছে নমরুদের ব্যবহার বেশি ভালো না যে বাড়ি দেহের লগে বেশি ব্যবহার ভালো করে না একবার দরজার ব্যান্ডা লইয়া কারে দিছে যেখানে কুক কইছেন একটা বাড়ি দিছে মাথাটা দুইটা বাগ হইয়া সিংহাসনের নিচে পড়ে গেছে আর মশা ভিতর থেকে বুন করে ডাক দিয়ে আসসালামু আলাইকুম লেংরা মশা দিয়া নমরুদ শেষ কে করছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আছে এখন নাই আছে 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 আমি তাও তা আপনাদের এই কতিব সমর হয়ে গেছিল বাঙালি ভাড়া জানি জানা জ্যাকসন ভাই খাই ওই বাঙালি ভাড়ায় যায় দেখি বাবা রে বাবা আমার কাছে মনে হচ্ছে কি বাংলাদেশ ভাই বাবা ভাই সাইনবোর্ড বাংলায় লেখা বিভিন্ন রকম সাইনবোর্ড কত জাতের সাইনবোর্ড যে দেখলাম আচ্ছা নম্র দৃষ্টি একটা দাম লাগছে আমাদের সিলেটের জিন্দা বাজারে আছে নম্র দৃষ্টি নম্র ব্রাদার্স
ঘুমাই গেছে আছে ইব্রাহিমিয়া লাইভ আছে ইব্রাহিম ইসপো আছে ইব্রাহিমের যে জিনিস আছে আছে আমেরিকার ভিতরে কয়জন মানুষের নাম আছে নম্বর ইহুদি খ্রিস্টানদের মধ্যে নমরুদ নাম আছে কারো ইসমাইল আছে ইসহাক আছে হাজারা আছে সারা ইব্রাহিম খলিলুল্লাহ আছে 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 আল্লাহ রাব্বুল ইব্রাহিম নমরুদ তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে ধর্মের কালো ছায়া পৃথিবীর থেকে বিদায় করে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজ কর্মগুলিকে এমনভাবে কবুল করে নিয়েছি তোমার এক একটা জিনিস কিয়ামত পর্যন্ত জারি রাখব সুবহানাল্লাহ আছে নি জারি আছে মুসলমানের কাণ্ডে করাইছে কার সুন্নাত করাইছে মুসলমানে আমরা আমরা লজ্জা যায় না কি দেখিবা আমার তো করাইছে জি করাইছে জি এটা কার সুন্নাত আর যারা কান তমাম পৃথিবীর কোন জায়গায় আজ পর্যন্ত শুনছেন নমরুদ দিবস পালিত হয় নমরুদ দিবস আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক তুমি ইব্রাহিম আর তোমার ছেলে ইসমাইলের দিবস 10 জিলহজ মাসের 10 তারিখে কুরবানি পালন করে কায়েম করব ইব্রাহিমের দিবস আছে আছে হ্যাঁ আছে আর মুসলমানরা হজ করতে যান সেখানে মুকাম ইব্রাহিম ওই জায়গার ভিতরে নামাজ পড়ার বিধান আছে না নাই জমজম কূপের পানি পান করেন কার পায়ের গোসাই পানি নাজিল হয়েছে সাফা মারওয়া সাই করেন সেই দূতটা কে দিয়েছিল একটা মহিলা ইসমাইল আলাইহিস সালামের মা সাফা মারওয়া দুইটা পাহাড়ে পানি তালাশ করার জন্য দূর দিয়েছে আমার আল্লাহ বলেন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাকিরিল্লাহ আল্লাহ পাক সেটাকে কোরআনের অংশ বানিয়েছেন শুধু তাই না কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করার জন্য যাবে সাফা মারওয়া চক্কর না দিলে তাদের হজ হবে না ধর্মের কালো ছায়া হ্যাঁ তাহলে ঘোষণা দিছে ধর্মের কালো ছায়া রাখবে বনি ইসরাইলের গোত্রে একজন সন্তান জন্মগ্রহণ করবে তোমার রাজত্ব ধ্বংস করে ফেলবে তারা ঘোষণা দিল বনি ইসরাইলের গোত্রের ভিতরে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে কতল করে দাও 70,000 সন্তানকে মারা হয়েছে এক মুসাকে শেষ করে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম মরছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমার কাছে আমি ইনজিল নাযিল করেছি বা ওয়াহাইনা ইলা উম্মি মুসা হ্যাঁ মুসা মা তোমার সন্তান পালন করতে যদি তোমার ভয় হয় ফারাওনে নিয়ে মেরে ফেলবে একটা বাক্স বানায় বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সাগরে বসায়া দাও হযরত মুসা আলাইহিস সালামের মা দেখলেন যে আসলে ঠিক বাঙ্গা বেড়া বাঙ্গা ঘর ফারাওনের গোয়েন্দা বাহিনীর লোকজন ঘুরে এরা তো বাচ্চার কান্নাটাও শুনবে শুনে তো এসে যাচাই করবে বাচ্চাটা কোন সময় গেছে নতুন বাচ্চা হইলে দেখলে তুমি মেরে ফেলবে হাইরি সব বনা বাক্স একটা বানাইছে বানায় বাক্সের ভিতরে ঢুকাই দিছে সাগরের বাসা সাগরের মধ্যে বাক্স বাসতেছে মুসা আলাইহিস সালামের মা তার একটা বোন আছিল বোনদারে ডাক দিয়ে কর তুই সাগরে ফারে ফারে যা যায় এক বাক্স ফুইজানি যায় লাগে মুসা আলাইহিস সালামের বোন ফারে ফারে যাইতেছে কিছু দূর যাওয়ার পর দেখে সাগর থেকে একটা টেনে নেবে লেক লেক একটা লেক একটা নিচে ওই ফেরাউনের বাড়ি পর্যন্ত লঞ্চ টং বিরাই গেল বুঝলেন না ওই লেকের ভিতরে কিন্তু পানির স্রোত নাই ওই লেক দিয়ে দিয়েছে বাদশা মুসা আলাইহিস সালামের বইনের দিকে হুঁশ নাই আই সম্ভব যার বই বসায় দিলে কল ফের বাড়ি দিয়ে দিল ফেরাউনের বাড়ির গোয়েন্দা বাহিনী লোকজনে দেখছে দিককে সারে যায় এক সা কি জানি একটা বাসতে বাসতে আইতাছে মনে হয় কোনো বোম কো মনে হয় বোমা বিশেষজ্ঞ বাহিনী সহ সবাই সে সিঁড়ির মধ্যে দাঁড়াইছে বাক্সটা যখন কিনারে গেছে ফেরাউন কো উঠাও সতর্কতার সাথে উঠাইছে ওটা এক ডাকনা রাখলো যেইখানে উপরে ডাকনা ডাক পৌঁছে দেখে আল্লাহ নবীর চেহারা
পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছে সব উজ্জ্বল সুন্দর দিয়া পাঠাইছে। আমার মনে হয় কোন বনি ইসরাইলের মেয়ের গর্ব হইছে, আমার বইদেরে ফাটাই দিয়ে পানির মধ্যে বাসায় দিছে, এই সন্তানটাই বাইসা থাকলে ভবিষ্যতে আমার রাজত্ব হয়তো ধ্বংস করবে, তারা তাই অস্ত্রটা কয়ে আন বাক্সের ভিতর রেখে শেষ করে দিল। ফেরাউনের বউ মিশরের পাশ লেডি আসিয়া, এটা ওই ফেরাউনের পাশে দাঁড়ায়া পেছনে দাঁড়ায়া কথা শুনতেছে, ওই ফেরাউনের মাথা একটু সরাইয়া গাড়ে উপর দিয়া দেখছে, দেখার সাথে সাথে আমার আল্লাহ আসিয়ার অন্তরে আমি আল্লাহ মায়া ডাইলে দিছি। এই কারণে তুমি বাজা, এর লাগিয়ে তোমার সন্তান আদি হয়েছে না, এত সুন্দর চেহারা দিকে যার মায়া দয়া না লাগে, হের লোকে হের করে সন্তান কেন, তোমার কোন সন্তান আদি নাই, তোমার কোন ছেলে মেয়ে নাই, তোমার এত বড় রাজপ্রসাদ, এত বড় রাজত্ব, এত অট্টালিকা, এত সম্পত্তি, ভবিষ্যতে এইগুলির মালিক কে হবে, তোমার রাজ্যের মালিক কে হবে, তোমার যে কোনো সন্তান নাই, এখন আমার তো মনে মনে লালাইতো একটা সন্তান পাইলে লালন পালন কইরা ভবিষ্যতে ওয়ারেস বানাইতাম, কিন্তু আমি তোমাকে বলতেছি না, এই জন্য তুমি যদি কোনো সন্তান ফালক পালতে চাইতা কাউকে বললে সেটাও তোমাকে দিত না, তার কারণ হইল তুমি সন্তান মাইরাও বাস, তুমি যখন সন্তান মারো তোমার সন্তান কেউ দিব, এটা যখন পানি দিয়ে বাইসাইছে লাওয়ার ইস, এটা যখন আমরা পাইছি, এটার আমরা লালন পালন করে আমরা ভবিষ্যতে ছেলে বানাবো, তোমার এই সম্পত্তির উত্তরাধিকার হবে, এই কথা শুনিয়া আসল জায়গা যখন বা হয়ে গেছে, ফেরাউন মাথাটা নিচের দিকে দিয়ে যা আসিয়া ডাক দেখ যাও তো বলে আসিয়া তোমার লোকে আর পারলাম না, ঠিক আছে ভালো 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 করে যখন যাইতেছে আসিয়া ডাক দেখো দাঁড়াও আমি করে নিলে তুমি শুনো, তুমি তো ঘোষণা দিবা পাশ বাজেট হয়েছে কিনা, যেই মা দুধ পান করায় বাচ্চাটাকে লালন পালন করবে মাস গেলে 10,000 টাকা বেতন দিবা, বিল পাশ বছরে 3টা বোনাস বিল পাস, থাকা খাওয়া কাপড় লত্তা যাবতীয় সবকিছু ফিরি বিল পাস, রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, সারা রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ফেরাউনের বাড়িতে একটি বাচ্চা লালিত পালিত হবে, যেই দুধ মা বাচ্চাটাকে দুধ পান করে লালন পালন করবে মাস গেলে 10,000 টাকা বেতন, বছরে 3টা বোনাস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফিরি, কানাইঘাটার জকিগঞ্জের মায়ের লোক একটা বাকি নাই, গার্মেন্টস এ কোনদিন বড় বড় আগুন লেগে পুড়ে এর পরে যায় লাইন ধরে বুঝেন না, রেমো রাজপ্রসাদের চাকরি ভঙ্গ ভবন সবাই লাইন ধরে যার স্তনে দুধ নাই হেওয়াইছে 70 বছরের বুড়ি যে হিদেওয়াইছে বলা যায় না, তো কানারটা কোথা দিয়ে লেগে যায় আপনি দেখেন যেই মায়ের স্তনে দুধ কম, সেই মায়ের স্তন যখন বাচ্চা যখন টান দেয় তখন কিন্তু হে কান্নাকারি করে কেন দুধ ভালো পাইতেছে না, ভালো আইতেছে না, পেট ভরতেছে না, আর যেই মায়ের স্তনের দুধ বেশি হে দেখবেন যে পা লাইরা হাত লাইরা কত কত খুশি আঙ্গুল দিয়ে একজন লোকের একজন মায়ের স্তনে মুসা আলাইহিস সালাম করে নাই, এটা নবী যা তার দুধ খাইব সমস্ত পরীক্ষা শেষ মহিলারা যা আছে সব বিদায়,
একজন নাই। মুসা আলাইহিস সালামের বোন যে গিয়েছিল দুই গাছের নিচে খারে তামসা আসিয়া বাচ্চাদের করে নিয়ে হে হে এটি কাম করলাম এই দায়িত্ব নিয়ে ওটা কাম রে হাই রে কাহ রে খাই না রে কেমনে ফালি রে হাই রে কি ওই বুরি এই না খায় মর বুরি আর বাচ্চা তো হোয়া হোয়া করে সিলাইতেছে আর ওই মুসা আলাইহিস সালামের বোন আস্তে করে সামনে যায় ক খালাম মা আমার কাছে একটা মায়া লোকের খবর আছে ওই মায়া লোক দুধ দিচ্ছি সব বাচ্চারা খায় আল্লাহ আকবার আসিয়ে উঠে তো কও কি জীবন যখন এই দেখতে পারে আয়ে বিশ্বাস নাই তোমার জন্য তোমার ছেলের জন্য দরজা কইলা দিছে অচিনা মানুষের মতো যাইয়া করে নিবা আমরা সহ তোমার সহ সকলের দরজা খুলা যাবে মা যখন গেছে সন্তান তুলে নিছে সন্তান কার করে গেছে কোন রকম খালি বেলা গুদামটা খুলছে আর মুসালে নিজেই যাই তোমার বাড়ির সন্তান পালন করার জন্য আমি এখানে থেকে চাকরি করতে হবে এই কাজ কখনো আমার বংশের কেউ সমর্থন করে না তোমার আমি একটা প্রস্তাব করতে পারি তবে প্রস্তাব মনে হয় তোমার কাছে গ্রহণযোগ্য হবে না বলে কি প্রস্তাব করে দেখো গ্রহণযোগ্য হয় কিনা বলে দেখো আমার বাড়িতে ঘর বাড়ি ভাঙ্গা চোরা সেখানে ইন্দুর বাতারি তারা পোকা মশা মাছির অভাব নাই আমি ধুলাবালির ভিতরে থাকি বিছানা পত্র সেখানে নাই মাটির মধ্যে কোন রকম বিছানা বিছায়া থাকি এমন পরিবেশে যদি তোমার বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দাও আমার বাড়িতে রাইখে আমি লালন পালন করব তবে মাস গেলে সুযোগ সুবিধা সব কিছু আমার বাড়িতে পাঠাইবা এই সত্যে রাজি থাকলে নিয়ে যাইতে পারি বাস আসিয়ে উঠে কমা ঠিক আছে লে যাও লে যাও নিকে সঙ্গে রাখ হয়ে গেছে ওখান থেকে আসার সময়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন কথাবার্তা বলেন ওই জায়গায় সর্বপ্রথম আল্লাহ ডাক দিয়ে বলছেন ফালাম্মা আতাহানুদ
দিয়া মুসা হে মুসা ইন্নি আনা রব্বু আমি রব কেডা আল্লাহ আমি রব ফাখলা আনা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া একটা পাক পবিত্র জায়গার মধ্যে আসছো পায়ের মধ্যে জুতা জুতা গুলি কুইলা ফেলাও কথা কইতেছে কে মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখছে তো চতুর্দিক থেকে সমপরিমাণের আওয়াজ আসতেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে না আমাদের বাংলাদেশের দেওয়ান বাগিরি ঘিরে বলে ডেইলি রাত্রে আল্লাহরে দেখে বাবার কাছে মুড়ি ধুইলে আয়না বসাই দিবে কলবের সুযোগ যখন পাইছিলাম যদি কিছু জিগাইতো উত্তরটা ভালো করে দিতাম কিছু জিগাইও না উত্তর দিতে পারে না হঠাৎ করে আল্লাহ জিগা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ডাইনা তুকি ডাইনা তুকি ডাইনা তুকি যখন আল্লাহ কইছে লাডি কইলি তো শেষ আমরা যে কথা লাডি কইলি তো শেষ মুসা আলাইহিস সালামকে সুযোগ যখন পাইছি ছাড়তাম না কয়লা গিয়া আসা লাঠি বকরি লালন পালন যে করি বকরিরে পাতা বাইরা খাওয়ায় আরো অনেক কাজকর্ম করি সর্বপ্রথম দমদম খেয়েছে হযরতে আদম আলাইহিস সালাম যখন শুনছে সোনার ঘরে রাগ করছে রাগ করে হাওয়াকে শাস্তি করার জন্য জান্নাতের একটা গাছের ডালা ভেঙে হাতে নিয়েছিল শয়তানকে মারার জন্য একটা পাথর হাতে নিয়েছিল শয়তানকে মারার জন্য যে পাথরটা হাতে নিয়েছিল এই পাথরটাই হলো হাজারে আশওয়াত পাথর হাওয়াকে শাস্তি করার জন্য যে হাতের ডাল গাছের ডাল ভেঙে হাতে নিয়েছিল সেইটাই হলো হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি একজন একজন করে শোয়াইব আলাইহিস সালামের হাতে আসছে মেয়ে বিয়ে করার পরে যখন মেয়েটা নিয়ে আসতেছে লাঠিটা হাতে দিয়ে বলে শ্বশুর বাড়ির সালামে দিলাম লাঠি মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির সালাম জীবনে যার কোনদিন সর্দি কাশি হয় নাই শরীর স্বাস্থ্য তার খুব ভালো
বাহিনীর অভাব নাই, কিন্তু তোমার হাতের যে লাঠি এক লাঠির মাধ্যমে ফেরাউন এবং তার দলবল সহ সব শেষ হবে। লাঠি কাটা লাঠিটার ভিতরে যে কি আছে এটা মুসা তুমি জানো না, এখন তোমার জানাইবার জন্য আমি আল্লাহ পাকে এখানে আইছি। আইছিলা রাস্তার সন্ধান করতে, আইছিলা আগুন নেওয়ার জন্য, আইছিলা লাইটের সন্ধান পাও কিনা। আমি আল্লাহ পাক তোমাকে লাঠির মুজিজার নবুয়ত দিয়ে বিদায় করি। দুনিয়ার কোন মানুষ জানে না, তারাও না জানে না, টুপির ভিতরে কি আছে সেটাও দুনিয়ার মানুষে জানে না। আহমদ শফির ডাকের মধ্যে কি জাদু আছে সেটাও দুনিয়ার মানুষে জানে না। আয় হায় হায় খানকার ভিতর থেকে বেরিয়া আচ্ছা কি লেগে ডাক দিয়ে আবার আহমদ সফি সাহেব এখন ওই হানাজারি মাদ্রাসার পাশে, ওনার বাড়ি হইলো রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া আপনারা যারা চিটাগাঙ্গে বা চিটাং সম্পর্কে তারা জানেন, রাঙ্গুনিয়া একবারে কাপ্তাইয়ের কাছাকাছি, কিন্তু উনি হাটাজারি রাঙ্গুনিয়ার থেকে অনেক দূরে। হাটাজারি মাদ্রাসার অধীনে ছিল, হাটাজারি মাদ্রাসার পাশে সামান্য একটু জায়গা উনি খরিদ করেছিল বহুদিন আগে। এই জায়গাটার মধ্যে এখন বিল্ডিং বানিয়েছে, বিল্ডিং বানিয়ে শুরু করছে, কিন্তু আরো অন্তত দু তিন বছর আগে থেকে তুরা 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 করে বানায় এখন এটারে পেপার পত্রিকায় দিয়া। বাবা বাবা আমার সবই সাহেব কেউ বলে সরকারের পয়সা পাইছে, কেউ বলে বিএনপি পয়সা দিছে, কেউ বলে জামাত সিভিল তারা কিনে লাইছে, এত পয়সা করতে গে পাইলো রে, আমার সবই বিল্ডিং কেমনে করলো রে। আমি জিজ্ঞেস করতে চাই, 34 তলা বিল্ডিং বানাইছে ডক্টর ইউনুস, এত পয়সা করতে গে পাইলো রে? জনকণ্ঠ ভবন 38 তলায় পয়সা করতে গে পাইলো রে? কথা কথা এত পয়সা করতে গে পাইলো? আহমদ সফির ডাকে মানুষ জমা হয়েছে 70 লাখ। উনি যদি উঠে কইতো যে গণনার স্বার্থে মানুষগুলি কত মানুষ হয়েছিল, গণবার স্বার্থে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা জনে 2 টাকা দিয়ে যাবেন। কত করে 2 টাকা কেটে জমে দিয়ে যাবেন? আমি যে গরিব মানুষ আমিও মনে মনে ভাবতাম হুজুরের সাইসে আছে, 2 টাকা কেমনে দিয়ে অন্তত 100 টাকা মতো দিলাম। আর যদি 2 টাকা করে দিত তাহলে 70 লাখ মানুষ কত হইতো? আর 70 লাখের মধ্যে যখন মায়ের দিয়ে দিছো তোমরা তাহাজ্জুদ রত, জিকির রত, সেজদা রত, এই সমস্ত ঘুমন্ত মিসওয়াক হাতে যাই নামাজে বসা এই মানুষগুলির উপর যখন মাইক দিছে পরের দিন সকালে উঠিয়া, আহমদ সফি সব যদি কইতো বলে যে যেখানে আসো যা যা কিছু আছে তাই নিয়ে আমাকে নাম যাই থাকো, কিন্তু উনি কথা না কইয়া সুমুর করে যখন কইছে আমার কথাটা আমি বলি আমারও মন মনে সত্যি মতন কইল কিনা সুমুর করার কথা কইলে অর্থার অর্থ ধরার ফলে আমি কিছুদিন পরে দেখি আল্লাহ সুমুর যে এরকম মেওয়া ফলে এটা মধ্যে এরকম বড় তাবিজ আর কাজ করাই যে আমার আগে জানা ছিল, কয়েকদিন পরে দেখি অটোমেটিক 5 সিডি শেষ, 5টা সিটি অটোমেটিক শেষ। এর পরের দিন পরে দেখি নির্বাচন দিছে 153টাতে ইলেকশন হয় জি, যে বিয়া হইছে না বাচ্চা হইছে এর কি হাতটা খালি করবার লাগবে আল্লাহ দিব।
فألقاها جيلة المدينة بالساس فإذا هي حية تسعى অজগর সাপ হইয়া কুড়ের মতো বডি যখন উপর দিকে গাঁটা মুড়া করে ফনা ধরে যখন ফুত করে উঠছে মুসা আলাইহিস সালাম ও মাই বু কইয়া দিছে তো যেই দুধ দিছে আল্লাহ ডাক দিয়া কয় কারা খোজা দ দ এখন দর যখন কইছে দর কইছে কেডা আল্লাহ মুসা আলাইহিস সালাম মানুষ তো হ্যাঁ মানুষ হিসাবে মানবী একটা ভয় আছে মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে রুমাল ফেসায় দর্ত গেছে কারণ কামড় দিলে যেমন রুমালে বলে কারণ বলা যায় না আল্লাহ ডাক দিয়া কইলা তা খাফ ভয় পায় কারা খুজহা ওয়ালা তা খাফ সানুরি ফেরাউন আক্রমণ করার জন্য আসতেছে তার সাথে হইলো 9 লাখ 6 লাখ বেশি 3 লাখ বেশি আর মুসা আলাইহিস সালামের সঙ্গে যে 6 লাখ এরা মুসা আলাইহিস সালামকে কইছে মুসা যদি যুদ্ধ করা লাগে আমরা তোমার সাথে আসি তোমার সঙ্গ দিব সবকিছু করবো যদি যুদ্ধ করা লাগে ফারাউনের সাথে তাইলে কিন্তু তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা এটা তো নাই মুসা আলাইহিস সালামের বাহিনী মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মুসাকে বলছে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা এগুলিতে নাই আমাদের নবীর ব্যাপারেও কি আমাদের এই কথাও জি আমাদের বক্তব্য কি আমাদের বক্তব্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে যখন রওনা হয়েছে সাহাবায়ে কেরাম একের পর এক দাঁড়ায় আল্লাহর নবীর সামনে বক্তৃতা দিতে শুরু করেছেন আর বলছে ও নবী আমরা মুসার উম্মতের মতো এই কথা আপনাকে বলবো না তবে আপনাকে একটি জিনিস বলে একটি কথা বলে আশ্বস্ত করতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ডাইনে বামে সামনে পেছনে আমরা লড়াই আর লড়াই করতে থাকবো সাহাবায়ে কেরাম সেই কথা বলছিল আমাদেরও আবার কই তোমার পত্রিকে বলছে আমাদের দেশের একজন কালো বিড়াল আছে এই কালো বিড়ালটা বলছে যে এক রাত্রের পেটুরিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে হেফাজতে ইসলাম নাকি বাইদিয়া চট্টগ্রাম চলে গেছে আমি 5 তারিখের নির্বাচনের পরের দিন বললাম যে রাম রাম করতে কইতে আপনারা যাইতেছেন কো আমরা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে গেছিলাম রাম রাম করতে করতে আপনারা কোথায় যাইতেছেন যারা মনে করে এক রাত্রের পেটুরিতে আমরা রাত্রের বেলা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আলো বন্ধ করে বিজলি বন্ধ করে নিরীহ মুসলমানদের উপরে হায়ারের মতো ঝাঁপিয়ে যারা করেছে তারা যদি মনে করে সবটা চত্র রাত্রে বলে ইসলামকে শেষ করে দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই মাত্র 72 জন লোক ছিল হযরত হুসাইনের সাথে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে ইসলাম কারবালার ময়দানে সেই শহীদের রক্তের কারণে ইসলাম জিন্দা হইছে না শেষ হইছে আল্লামা ইকবাল বলছেন আর গ্রামগঞ্জের মহিলারা পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা পর্যন্ত বাঙালি মানুষ পর্যন্ত কেউ জীবনে এক অক্ষর উর্দু পড়ে নাই উর্দু জীবনে কোনোদিন দেখে নাই এই মুসলমানরা পর্যন্ত মুখস্থ কথাটা জানে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত বাংলাদেশের মুসলমানের জন্য সুরক্ষা
প্রদান, ইসলাম জিন্দা হুদা হে শাপলা চত্বর কি বা শাপলা চত্বরের আক্রমণের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম উৎখাত হয় নাই। আমি শাপলা চত্বরের এই ঘটনার পরে এলাকায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে দেখেছি মানুষের অন্তরে যে আবেদনের সৃষ্টি হয়েছে, যে আগ্রহের সৃষ্টি হয়েছে, ইসলাম বিরোধীদের মোকাবেলায় যে ঘৃণার সৃষ্টি হয়েছে, এইটা শাপলা চত্বরের পাঁচ তারিখের আগে ছিল না, পাঁচ তারিখের পরে যে ঘৃণার সৃষ্টি হয়েছে। আমি লন্ডন থেকে যাইতেছি এই দুবাই থেকে, যখন আমি ইয়েতে উঠলাম তখন একটা মহিলা এইভাবে মুখটা ঢাকিয়া আমার কাছে আমার সিটের কাছে যাইয়া তারপরে মহিলাটা বলতেছে সালাম দিছে আমার, সালাম দেওয়ার পরে মহিলা মুরব্বী চোখের পানি বায়া করতেছে আর জিজ্ঞেস করতেছে সফিসা হুজুর কেমন আছে, বাবু নগরী সাহেবের স্বাস্থ্য কেমন। আমি জিজ্ঞেস করলাম মা আপনি কোথা থেকে আসছেন, বলে আমি আমেরিকা থেকে আসছি। আচ্ছা এরপরের দিন থেকে আমি অনেকদিন পর্যন্ত একাধারে রোজা রাখছি। মানুষের ভিতরে আবেদন সৃষ্টি হয় নাই, আগ্রহ বাড়ে নাই, ইসলাম জিন্দা এইভাবে হবে যুগে যুগে পবিত্র রক্ত ইসলামের গোড়ায় পড়ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পবিত্র কে, তাই হুজুরের রক্ত ইসলামের গাছের গোড়ায় পড়ছে কিনা? সর্বপ্রথম তাইফের জমিনে আমার রাসূল রক্ত দেয় নাই, মক্কার জমিনে রাসূল রক্ত দেয় নাই, আমার নবী উহুদের লড়াইয়ে দাম দাম শহীদ করে রক্ত দেয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, আল্লাহর নবী নাতি হযরত হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদত বরণ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশে কোথায় থেকে পেরেশান হয়ে হুজুরের হাতে একটা শিশি, শিশির মধ্যে লাল কি জমা দেখা যায়, আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করেছেন ও নবী আপনি পেরেশান হয়ে কোথায় থেকে আসতেছেন, কোথায় আপনি গিয়েছিলেন? এই কথা বলার পরে তখন আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলেছেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নাতি ইসলামের জন্য দ্বীনের জন্য কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে, আমি কি করে ওজা শরীফে থাকতে পারি, আমি মদিনার থেকে সেই কারবালার ময়দানে চলে গিয়েছিলাম, আমি সেই শিশিতে করে রক্ত নিয়ে এসেছি হাশরের কঠিন ময়দানে আমার উম্মতের নাজাতের জন্য সেই রক্ত পেশ করবো। মুসলমান যুগে যুগে পবিত্র রক্ত। আমি অপরিষ্কার ভাষায় আপনাদেরকে বলছি, হাটাজারি মাদ্রাসার মহতামেন আল্লামা আহমদ শফি ডাকে যারা শাপলা চত্বরে আগমন করেছিল সব আল্লাহর ওলি, সব তালিবে ইলম, সব দিনদার বুজুর্গ, তাহাজ্জুদের নামাজ পড়নে ওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর আল্লাহর সামনে পড়নে ওয়ালা, এরকম বুজুর্গ আর দ্বীনের রক্ত বাংলাদেশের রাজপথে বসছে সেই রক্ত পবিত্র রক্ত। সেই পবিত্র রক্ত যেই দেশে পড়ছে এই দেশ থেকে ইসলাম প্রচারিত করা সম্ভব, আরো জোরে বলেন সম্ভব। এখন খালি বিভিন্ন রকম কূটনৈতিক চাল চালতেছে, বিভিন্ন রকম কটূক্তি করতেছে, বারে বারে লোক এমনি হাইরি টাকা পয়সা দেখি না বললি, হাইরি এটা করলি, হাইরি সেটা করলি, এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে। ইসলাম থেকে মানুষকে ফিরানো যাবে না, কোনো অবস্থাতেই ফিরানো যাবে না, তোমাদের কপাল তোমরা খাইবা, ইসলামের কিছু হবে না, মুসলমানদেরও কিছু হবে না। লোকজনকে বলতেছে কিভাবে পারবো, মুসা আলাইহিস সালামের লোকজন সবাই মিলে সুলগান দিয়ে হামলা করছে, মুসার ব্যবস্থা করো আইতেছে ফেরাউনের বাহিনীকে সন্দিক দিয়া আমাদের উপরে এসে আক্রমণ করবে, তুমি তখন একা কেমনি ফিরাইবা, সাবধান আমরা কিন্তু আগে কিছু যুদ্ধ করবো না। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ বলে বিরোধী করছি, সাগরটা কেমনি পারো না, নৌকা নাই, স্টিমার নাই, কেমনি যাব, আল্লাহ ডাক দিয়ে তো শ্বশুর বাড়ি সালাম এটা হাতে রাখছে সাম বানাই রাখা আমি লাগবো। দিছে বাড়ি
মোটরওয়ে হাইওয়ে রাস্তা হয়ে গেছে, পানি বরফ জমা, দুই সাইডে পানির দেওয়াল, দোকান দিয়ে রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দল বলতে বলছে যে এই যে কালা রাস্তা বানাই নিছে পাথর, এই সবগুলি রাস্তার মুখে যায় কোন মুসা, আমরা হইলাম 12টা গোষ্ঠীর লোক, সবাই যদি এক রাস্তা দিয়ে যায় শাস্তা গঞ্জে যায়, যদি যানজট লাগে আমাদের মারামারি লাগে ফিরে বগেরা তুমি একা পারবা? মুসা আলাইহিস সালাম তো তাহলে এখন কি করবো, রাস্তা 12টা দরকার। আল্লাহ ডাক দিয়ে একটা বানাইতে যেমন আমার মিস্ত্রি লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, 12টা বানাইতে লাগে না। ছায়া দেখো, ছায়া দেখে রাস্তা 12টা হয়ে গেছে। এইবার 12 রাস্তা দিয়ে 12টা পুত্র যাইতেছে, রাস্তার মুখে দিয়ে দুইটা ক মুসা, আমি হইলাম দুইয়া গোষ্ঠীর সবজি গোষ্ঠীতে, আমার বাপে বিয়া করছি, আমার মামুর আইতাছে কিনা না দেখলে যাই কেন? বুঝলেন? আমি পাঠান গোষ্ঠী, খা গোষ্ঠীতে আমার মেয়ে বিয়ে দিছে, আমার বিয়ে লড়ে গেল না দেখে আমি কেন যাবো? মাঝখানে কোনো জানা নাই। এবার এক দল আরেক দলের দেখা হাসি খুশিতে বুঝেন না, মাছ করতে করতে বিয়ে ডাক বিয়ে এত বেশি বললাকি লেগে তাড়াতাড়ি এরকম ভাবে ডাকতে ডাকতে যাইয়া পারিয়া ওই পারি উঠছে, ফেরাউনের বাহিনী আইসা ওই নদীর পাড়ে খারিছে, খারুইয়া এত সুন্দর রাস্তার পানির দেওয়াল দেখিয়া হে গোয়েন্দা বাহিনীর লোকজন ডাক্তার কি গোয়েন্দাগিরি করো, খালি মাসে মাসে বেতন নেওয়ার বোনাস নেওয়ার ইয়া করো, এই রিপোর্ট আজ পর্যন্ত আমার দিতে পারল না যে তত্ত্বাবধায়ক সরকারে যে আগে কি সুন্দর রাস্তাটা বানাইতে হয়ে গেছে নদীর মধ্যখান দা। হ্যাঁ মনে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারে বানাই এই রাস্তা দিয়ে মুসা এবং তার দলবল পারেছে, লদিকে আমরাও যাই। এই কথা কয়ে যখন রাস্তার মুখে গেছে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দিয়ে, জিব্রাইল তুমি আমি তাবলীগ জামাতে আমি তাহে দিছে যুদ্ধের মধ্যে আমি তাহে আগে, জিব্রাইলের সঙ্গে আল্লাহ ডাক দেখো, আমি মিকাইলে ডাক দেখো, তুমি হইলা পেছনে চলে মুসা আলাইহিসসালাম সকলের আগে জিব্রাইল, সবার পেছনে মিখাইল, সব যখন পানির ভিতরে দুঃখে সারছে সামনের দিক দিয়ে ব্রিগেড দিছে জিব্রাইল, পেছন দিক দিয়ে যেন একটাও পেছন দিকে না যায় তারে চতুর্দিক থেকে পানি এসে আক্রমণ করছে, আলা ফিরাউন, ফিরাউন তার দল বল সহ পানিতে দুইবার শেষ হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইসলামকে শেষ করে দিতে কেউ পারবে না, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমরা ইসলামের জন্য কতটুকু করছি সেটা দেখা লাগবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক ইসলামকে হেফাজত করবে আমার মাধ্যমে করবে, আপনার মাধ্যমে করবে, মুসলিমের মাধ্যমে করবে, ইমামের মাধ্যমে করবে, কাউরে দিয়ে মসজিদ বানাবে, কাউরে দিয়ে মাদ্রাসা বানাবে, কাউরে দিয়ে তাবলীগ করাবে, কাউরে দিয়ে আজান দেওয়াবে, কাউরে দিয়ে ইমামতি করাবে, কাউরে দিয়ে দাওয়াত তাবলীগের কাজ করাবে, বিভিন্ন রকম কাজকর্ম করে ইসলামের সৈনিক হিসাবে একজন কর্মীর খাতায় যদি আমরা নাম লেখাইতে পারি তাই আমাদের ভাগ্য, আমাদের কফাল, আমরা সেটাই আমাদের জন্য নাজাতের জরিয়া হবে।
আমরা বিভিন্ন কাজে কর্মে আমরা ইসলামের সৈনিক হইতে চাই, এই সৈনিক আমরা কতটুকু হইতে পারলাম সেটা দেখার বিষয়, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে আমার শেষ কথা আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, যারা বাংলাদেশের দরদে এবং ইসলামের দরদে আলেম ওলামা ইকরামের দরদে আপনারা যারা আমাদের জন্য চোখের পানি ফেলছেন, আমাদের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করছেন, আমাদের জন্য আপনারা বারবার দোয়া করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমাদের একটা আশা থাকবে, আপনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, সেই দাবি হলো আপনাদের সর্বপ্রথম কাজ হলো দোয়ার সিলসিলাটা আপনারা মেহরবানি করে জারি রাখবেন। স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম যদি থাকে স্বাধীনতা থাকবে, তাইলে বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলামের দরকার, ইসলামের জন্য স্বাধীনতার দরকার। সুতরাং আজকে টুপি দাড়িওয়ালা দেখলেই স্বাধীনতা বিরোধী, টুপি দাড়িওয়ালা দেখলেই তারা স্বাধীনতার পক্ষ শক্তি না, এই কথা যারা বলে তাদেরকে বলতে চাই, তোমরা যদি সামান্যতম স্বাধীনতার উপরে যদি আক্রমণ আসে বাংলাদেশে, তোমরা লাফ দিয়া তারের বেড়া পার হইয়া তাদের করে চলে যাবে, কিন্তু আমরা যারা টুপি দাড়িওয়ালা আমাদের যাওয়ার জায়গা কোথাও নাই, আমরা পার হইতে গেলে ফেরারির মতো গুলি করে আমাদেরকে হত্যা করা হবে। সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্তের প্রয়োজন হলে টুপি দাড়িওয়ালা একদম বারে বাংলাদেশের রক্ত দেওয়ার জন্য আমরা দেশের স্বাধীনতার জন্য আমরা লড়তে প্রস্তুত, ইসলামের জন্য আমরা লড়তে প্রস্তুত, দেশের স্বাধীনতার জন্য আপনারা দোয়া করবেন, ইসলামের জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশের হালাত আমরা যতটুকু জানি এর চাইতে আগে এবং এর চাইতে বেশি আপনারা জানেন, কারণ মিডিয়ার যুগ, মিডিয়াতে সাথে সাথে চলে আসে আমাদের দেশে, আমরা সকালবেলা পত্রিকা পড়িয়া তারপরে যেই খবরটা জানতে পারি। সকাল হওয়ার আগে আমাদেরকে অনেকে নিউ ইয়র্ক থেকে আমেরিকার থেকে টেলিফোন করে কয় আজকে তো আপনাদের দেশে এই ঘটছে, আমাদের খবর নাই। সুতরাং আপনারা মিডিয়ার যুগ, এখন আপনারা সকল খোঁজ খবর রাখেন, আপনারা ভালো জানেন দেশের পরিস্থিতি এখন কি হইতেছে। একজন মানুষের শুধু একটা বাচ্চা ছেলে পেলাদের পর্যন্ত আজকে রাস্তাঘাটে কোথাও নিরাপত্তা, কোথাও নিরাপত্তা, নিরাপত্তা কোথাও নাই। বাংলাদেশের সুখে দুঃখে আপনারা যেইভাবে বাংলাদেশের পাশে দাঁড়াইছেন, যেইভাবে আমাদের পাশে দাঁড়াইছেন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়াইছেন, আন্দোলনের পাশে দাঁড়ানোর তো কি, আপনারা হয়তো কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, এটা তো আছে। আর একটা সবচেয়ে বড়টা হইলো আমরা যেই লাইনে কাজ করতেছি বাংলাদেশে, আমরা যেই সংগঠন করি, আমরা যে আন্দোলন করি, আমরা যে সংগ্রাম করি, আমরা যে জমায়েত করি, আমরা যে অবরোধ করি, আমাদের এইটাকে যদি আপনারা এখান থেকে যদি সাপোর্ট করেন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে, সেইটাই আমাদের জন্য সাপোর্ট, সেইটাই আমাদের জন্য সহযোগিতা, ঠিক না? আজকে যদি আমরা একটা কাজ করি বাংলাদেশে, আর আপনারা নিউ ইয়র্ক থেকে যদি আসা হয় একটা মিটিং করে, বিভিন্ন জায়গায় একটা মিটিং করে, একটা মিছিল করে, একটা প্রসেশন করে, যদি আপনারা একটা বিবৃতি যদি সাপোর্ট করে, তাইলে এটা আমাদের জন্য শক্তি বাড়ে, সেই শক্তিটা আপনারা বাড়াবেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।